মুখে বলতে সুন্দর লাগছে বা নাইস লাগছে, এটাই তো কারেক্ট অ্যান্সার, বা মিলছে ভালো। আমরা কিন্তু কোনো কিছু না পারলে এভাবে অ্যান্সার করি যে কোনটা ভালোভাবে মিলছে বা কোনটা সুন্দর লাগছে বলতে বা কোনটা মানে মনে হচ্ছে যে এটা কারেক্ট অ্যান্সার হবে। এখানে বলা আছে যে হু ওয়াজ ইলেক্টেড দ্য ফার্স্ট উইমেন মেয়র অফ শিকাগো ইন 1979। বলছে যে এখানে আমাদের হুটা এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে আছে, তার মানে বোঝানো এটা একটা ক্লজ মার্কার। এখন ক্লজ মার্কার মানে কি, এটা তোমাকে বিস্তারিত বোঝানোর সময় নেই, তোমাকে জাস্ট এটা বোঝাচ্ছি যে তোমার মধ্যে তোমার বেসিক যেমনই হোক, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফার ক্যাপাসিটি আছে, তুমি যদি আমার ক্লাস করো ইনশাল্লাহ যে কোনো টপিকই ভালোভাবে বুঝতে পারবা। সো এখানে খেয়াল করো এই অংশটা এখানে আছে, আমরা ধরলাম ঠিক আছে। এখন আমরা সহজে কিভাবে কারেক্ট অ্যান্সারটা বের করা যায় এটাকে বের করি, তারপরে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিব। সো এখানে দেখো হু একটা ক্লজ মার্কার হিসেবে আছে, ক্লজ মার্কার থাকলে দুইটা কি থাকা লাগে, ফাইনাইট ভার্ব থাকা লাগে। সো এখানে ওয়াজ ইলেক্টেড এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এই অংশে পুরো অংশে আর কোনো ফাইনাইট ভার্ব নাই। সো এগুলো আমাদের দেখার দরকার নেই, অংশ আমরা দেখবো না, জাস্ট একবার দেখে পরে আর দেখবো না। সো এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এখানে আরেকটা কি লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে, এবং তার আগে সাবজেক্টও বসা লাগবে। খেয়াল করো এখানে কোনো ভার্ব নাই, এখানেও কোনো ভার্ব নাই, এখানেও কোনো ভার্ব নাই, এই তিনটাই আমরা বাদ দিয়ে দেবো, কারণ এই তিনটার একটাও কারেক্ট অ্যান্সার হতে পারবে না, কারণ এখানে আমাদের ভার্ব লাগবে সবার আগে। এখানে একটা নাম আছে, এটা আমাদের ভার্ব না, এখানেও নাম আছে, দ্যাট একটা ক্লজ মার্কার আছে, ভার্ব নাই, মূলত এখানে ভার্ব নাই, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এখানেও ভার্ব নাই, মানে ফাইনাইট ভার্ব নাই, এটাও বাদ। তো এখানে এই যে ওয়াজ মানে ফাইনাইট ভার্ব হিসেবে আছে, এটা কারেক্ট অ্যান্সার, আর ভার্বের আগে একটা সাবজেক্ট আছে, দ্যাটস ওয়াই কারেক্ট অ্যান্সার কোনটা, এই যে ইট ওয়াজ জ্যান বায়ার্ন যে বিষয়টা আছে, হু ওয়াজ ইলেক্টেড দ্য ফার্স্ট উইমেন মেয়র অফ শিকাগো, বলছে যে যে কিনা ফার্স্ট উইমেন মেয়র হিসেবে ইলেক্টেড হয়েছিল, নির্বাচিত হয়েছিল শিকাগোর মেয়র হিসেবে ইন 1979, 1979 সালে। এখন তোমাকে অর্থটা আমি বললাম বা বুঝালাম, কিন্তু অর্থ দেখলে কি তুমি অ্যান্সারটা বের করতে পারতা না? মানে তোমরা কিভাবে অ্যান্সার করো, তোমাদের কাছে মনে হতে পারে যে এটা তো ভাইয়া সুন্দর লাগছে যে জ্যান বায়ার্ন হু ওয়াজ ইলেক্টেড দ্য ফার্স্ট উইমেন মেয়র অফ শিকাগো, এটা তো সুন্দর লাগছে বা মুখে বলতে সুন্দর লাগছে বা নাইস লাগছে, এটাই তো কারেক্ট অ্যান্সার, বা মিলছে ভালো। আমরা কিন্তু কোনো কিছু না পারলে এভাবে অ্যান্সার করি যে কোনটা ভালোভাবে মিলছে বা কোনটা সুন্দর লাগছে বলতে বা কোনটা মানে মনে হচ্ছে যে এটা কারেক্ট অ্যান্সার হবে, কিন্তু আসলে কিন্তু এটাও হলো না, এটাও হলো না, এটাও হলো না, এটা কারেক্ট অ্যান্সার হলো। সো এভাবে তোমার বিষয়গুলো বোঝা লাগবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। এভাবে তুমি পড়াশোনা করলে তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন, তুমি ইনশাল্লাহ ইংলিশে সর্বোচ্চ নাম্বার পাবে এবং অন্যান্য সাবজেক্ট মিলিয়েও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো প্লেস দখল করতে পারবা। যারা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবা তাদের জন্য হচ্ছে আমাদের এ কোর্স, এবং যারা মানবিক বিভাগ থেকে ভর্তি প্রস্তুতি নিবা তাদের জন্য হচ্ছে এ কোর্স। এখানে কি কি থাকবে, দুই গ্রুপের জন্য সবকিছু দেখাচ্ছে, একটু দেখার চেষ্টা করো। এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস থাকবে লাইভ ক্লাস, কোনো রেকর্ডেড ক্লাস না। লাইভ ক্লাস নেওয়ার পরে তুমি চাইলে এক মাস পরে ওই ক্লাসগুলো আবার রেকর্ডেড থাকবে আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপের মাধ্যমে বা প্রাইভেট গ্রুপের মাধ্যমে আমরা ক্লাসগুলো নিব। একদম বেসিক লেভেল থেকে শুরু করা হবে, তুমি যেমন স্টুডেন্টই হও তোমার এগুলো জাজ করার দরকার নেই বা ভয় পাওয়ার কিছু নেই। ক্লাস শুরু হবে 25 ডিসেম্বর থেকে, ভর্তি হওয়ার জন্য এই যে আমার যে নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কল দেওয়া লাগবে তোমার। কোর্স ফি মাত্র 3,300 টাকা, এখানে আমরা চাইলে ইংলিশের কোর্সের এত টাকা ধরতে পারতাম, পুরো কোর্স মিলিয়ে কিন্তু আমরা 3,300 টাকা ধরেছি। এবং বি ইউনিটের জন্য হচ্ছে তোমার এই যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের এতগুলো করে ক্লাস থাকবে, মডেল টেস্ট থাকবে, এবং আলাদা করে কিন্তু দুই বি ইউনিট সি ইউনিট দুইটার জন্য আমরা লেকচার শিট দিব, এবং ক্লাস শুরু হবে 25 ডিসেম্বর। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটা, আমার কন্ট্যাক্ট নাম্বার, এখানে যোগাযোগ করলে ভর্তি হতে পারবে। এখন তুমি যদি চাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ ক্লাস নেই বিগত 5 বছর ধরে, এমন কোনো ভাইয়া বা এমন কোনো টিচারের অধীনে অনলাইনে বাসায় বসে থেকে কোর্স করবো, তাহলে আমার সাথে তুমি যোগাযোগ করতে পারো। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার যে বিষয়টা দরকার সেটা হচ্ছে একজন এক্সপার্ট মেন্টর এবং সাজেশন ভিত্তিক ক্লাস এবং সাজেশন ভিত্তিক লেকচার শিট। এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে বা তুমি যদি এই জিনিসগুলোর সুযোগ পাও তাহলে তুমি ইনশাল্লাহ অবশ্যই চান্স পাবো, যদি আমাদের কথা মতো একটু ভালোভাবে পড়াশোনা করো। এমন না যে তোমার প্রত্যেক দিন 15 ঘন্টা পড়াশোনা করা লাগবে, সব কিছু পড়লে কমন পড়ে এমন না, এমন জিনিসগুলো পড়া লাগবে যেগুলো পড়লে কমন পড়বে, এমন জিনিসগুলো বাদ দিতে হবে যেগুলো পড়ে কোনো দরকার নেই। এভাবে পড়াশোনা করলে তুমি বি ইউনিট সি ইউনিট কোনো ইউনিটই কোনো বিষয় না অবশ্যই তুমি চান্স পাবা।